ভলান্টিয়ারের কর্মীরা পরপর দুবার আক্রান্ত হয়েছে তারা এবং শেখেরকোট কাঞ্চনমালা এলাকায় এই পরিস্থিতিতে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন পিপলস রিলিফ ভলান্টিয়ারের কর্মীরা। একদিকে চলছে করোনা পরিস্থিতি, গত দেড় বছর ধরে করোনা পরিস্থিতি চলছে, মাঝখানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও পরবর্তী সময়ে কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জের বার এবং এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক দলগুলো, কিন্তু সামাজিক সংস্থা দাঁড়িয়েছে গরিব অংশের মানুষের পাশে এবং আজকেও শেখেরকোট কাঞ্চনমালা এলাকায় করোনা পরিস্থিতিতে ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছে পিপলস রিলিফ ভলান্টিয়ারের কর্মীরা। তারা পরপর দুইবার আক্রান্ত হয়েছে বলে কিন্তু জানিয়ে আমরা শুনব সিপিএম নেতা রতন দাস কি বলছেন এই ঘটনায়। শেখেরকোট কাঞ্চনমালা এলাকায় পিপলস রিলিফ ভলান্টিয়াররা দুস্থ বিপন্ন এই করোনাতে যারা এরকম পরিবারগুলিতে ত্রাণ বন্টনের জন্য যা ত্রাণ বন্টন শুরু করো শেখেরকোটে, প্রথম কয়েকটি বাড়িতে ত্রাণ বন্টন করার পরে সেখানে সশস্ত্র বিজেপি দুর্বৃত্তরা তাদেরকে বাধা দেয়, তাদের উপর হামলা করে, তারপরে স্বেচ্ছাসেবকরা সেখান থেকে বেরিয়ে যায় কাঞ্চনমালাতে। কাঞ্চনমালাতে গিয়ে যখন তারা করোনা আক্রান্ত পরিবারগুলির মধ্যে তারা ত্রাণ বন্টন করার জন্য উদ্যোগ নেয়, তখন সেখানে তাদেরকে করচমনি বলে একটা জায়গা আছে, সেখানে বাঁশ কাঠ এরকম এসব লাঠি নিয়ে তাদের উপর হামলা করে এবং সেখানে ধরক মারধর করে ভলান্টিয়ারদের, তার ফলে সেখানে আহত হয় ছয়জন স্বেচ্ছাসেবক এবং তার মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় আইজিএমে আনা হয়েছে। আমি এসছি তাদেরকে এখানে দেখার জন্যে। এই হচ্ছে অবস্থা, তো পরিণতি যা দেখছি আমরা এই বর্তমান সরকারে, যে এরা নামতে নামতে এমন একটা জায়গাতে গেছে যে মানবিকতার লেশমাত্র নেই, বর্বরতা চলছে। এটা গত তিন বছরের একের পর এক, মানে এদের পতন এত সাংঘাতিকভাবে মানে হচ্ছে, মানে মানবিকতার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা তাদেরকে মানবিক বিন্দুমাত্র কোনো লেশমাত্র নেই তাদের মধ্যে কিছু, ফলে এটাকে বর্বরতা ছাড়া আর কিছুই বলা যায়। একদিকে করোনা আক্রান্ত যারা তাদেরকে কোনো সাহায্য করা হচ্ছে না, তাদের অবস্থা খুব খারাপ, হাসপাতালে গেলে চিকিৎসা নেই, এই হচ্ছে কার্যত যেটা এই হচ্ছে অবস্থা। তার অন্যদিকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গেলে আক্রমণ করছে, সেটা কি বলবে? এটা তো সভ্যতা এটাকে বলে না, এটাকে এই জন্য আমরা বলছি এটা বর্বর আক্রমণ, এটা হচ্ছে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, এটা রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে এই যে যারা নাকি স্বেচ্ছাসেবক টিপুশিলি ভলান্টিয়ার ত্রাণ বন্টন করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, একের পর এক ঘটনাগুলি ঘটছে আমাদের পশ্চিম জেলাতে, এগুলো আমরা প্রত্যক্ষ করছি। আজকে আজকে ষষ্ঠী, মানুষের বাড়িতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হওয়ার কথা, স্বেচ্ছাসেবকরা আজকের দিনে যারা বিপন্ন তাদের পাশে গেছে সাহায্য করার জন্য, এই মানবিক দিকটাকে কোথায় সম্মান জানানো উচিত সেখানে আক্রমণ করা হয়েছে এইভাবে। কাজে এটাকে নিন্দা করি, এটার প্রতিবাদ করছি এবং আক্রমণকারীদের গ্রেফতার দাবি করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য। এ বিষয়ে কি আপনাদের থানায় মামলা করা হয়েছে কিনা? অবশ্যই, এ বিষয়ে আমরা থানাতে এফআইআর করেছি। তাদের নাম আছে, যারা মানে আক্রমণ করেছে তাদেরকে কোনো চিনতে পারা গেছে কিনা? জানা গেছে, তাদের নাম আমরা উল্লেখ করেছি, তারা চিহ্নিত সে এলাকা, 20-25 জনের দুষ্কৃতি তারা করেছে। সিপিএম নেতা রতন দাস ক্ষোভ উগড়ে দিয়েছেন, তিনি বলছেন যে স্বেচ্ছাসেবকরা যেখানে গরিব বিপন্ন দুস্থদের পাশে দাঁড়াচ্ছে এই করোনা পরিস্থিতিতে, কিন্তু তারা যেখানে এই ধরনের কাজগুলো করছেন, গরিব দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে তাদের উপর হামলা করছে এবং তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন যে বিজেপির নামধারী দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, প্রায় ছজন স্বেচ্ছাসেবকের উপর হামলা চালিয়েছে, তারা যখন শেখেরকোট কাঞ্চন
কাঞ্চনমালা এলাকায় ত্রাণ বণ্টন করছিল এবং কয়েকটি বাড়িতে ত্রাণ বণ্টনের পর কিন্তু তাদের উপর হামলা চালিয়েছে এবং তাদেরকে সেখানে লাঠি শোটা দিয়ে মারধর করা হয়, বাঁশ দিয়ে কাঠ দিয়ে মারধর করা হয় এবং তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়। তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন রতন দাস। তিনি আরো ক্ষোভ উগড়ে দিয়েছেন যে এই মুহূর্তে বর্তমান সরকারের যে কাজকর্ম, এর ফলে কিন্তু মানবিকতা লঙ্ঘিত হচ্ছে, বর্বরতার পরিচয় দিচ্ছেন। কেননা তিনি ক্ষোভ উগড়ে দিয়ে কিন্তু এই কথাগুলো বলেছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবকরা যেখানে গরিব বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়েছেন করোনা পরিস্থিতিকালে, একটা অভাব অনটন দেখা দিয়েছে সবারই সংসার এবং দৈনন্দিন জীবনে। সেই জায়গায় যখন দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত তারা তাদের কাজ করে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ বণ্টন করছে বাড়ি বাড়ি গিয়ে, সেই জায়গায় তাদের উপর হামলা হুজ্জুতি করা হচ্ছে, লাঠি বাঁশ কাঠ দিয়ে তাদের উপর আঘাত করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে। এই ক্ষোভ উগড়ে দিয়েছেন সিপিএম নেতা রতন দাস। এই ঘটনা শেখেরকোট কাঞ্চনমালা এলাকায়, সেখানে করোনা কালে ত্রাণ বণ্টন করতে গিয়েছিল পিপলস রিলিফ ভলান্টিয়াররা, তাদের উপরে আক্রমণ করা হয়, আঘাত করা হয় তাদের উপর। পরবর্তী সময়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন রতন দাস, সিপিএম নেতা রতন দাস। তিনি বর্তমান সরকারের যে কাজকর্ম সেগুলো নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলছেন যাতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, পিপলস রিলিফ ভলান্টিয়ারদের উপর আক্রমণ করেছে, তাদের নাম ধাম জানিয়ে থানায় মামলা করা হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিপিএম নেতা রতন দাস। আজকেই শেখেরকোটের কাঞ্চনমালা এলাকায় বাড়ি বাড়ি ত্রাণ বণ্টন করতে গিয়েছিল, গরিব দুস্থ মানুষদের মধ্যেই সে ত্রাণ বণ্টন করতে গিয়ে সেখানে বিজেপির দুষ্কৃতি দ্বারা আক্রান্ত হয়েছে প্রায় ছজন স্বেচ্ছাসেবক এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় আইজিএম হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে আইজিএম হাসপাতালে এবং আইজিএম হাসপাতালে সে আহত তিনজন স্বেচ্ছাসেবক সহ তাদেরকে দেখতে সেখানে ছুটে যান সিপিএম নেতা রতন দাস। তিনি সেখানে গিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন, বর্তমান কালে করোনা পরিস্থিতিতে মানুষ জেরবার, প্রায় গত দেড় বছর ধরে এই করোনা পরিস্থিতির জন্য মানুষ জেরবার। প্রথম পর্যায়ের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার দ্বিতীয় পর্যায়ের করোনা পরিস্থিতি চলছে। এই মুহূর্তে কিন্তু মানুষ বিপর্যস্ত অবস্থায় আছে, তাদের পাশে দাঁড়িয়েছে পিপলস রিলিফ ভলান্টিয়াররা। তারা আজকে শেখেরকোট কাঞ্চনমালা এলাকায় বাড়ি বাড়ি ত্রাণ বণ্টন করতে গিয়েছিল, সেখানে গিয়ে বিজেপির দুষ্কৃতি দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিপিএম নেতা রতন দাস। এখনকার মতো নিউজ ভ্যানগার্ডের খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ ও আপডেটস দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।